আপনার নাম কি তা? দিতারানী দে। বাসা কোন জায়গায়? আচ্ছা, কি হয়েছে আপনার লগে, কেমনে লাগছে? আমার লগে কি হয়েছে বাবু, আমি সকালে একটা ছোট্ট দেশে একটা বাগানে গেছি, দুপুর দিয়ে তার দরজা ঘরে দরজা খুলছি, বাড়ি তার রান্না করলে স্লেপটা বইয়া থালি ভাজতে গেটটা খোলা, কিন্তু কালা ড্রেস ফিরা বুকছি, ডাক্তার ভাত সরানো আত কালা বলে ফিরা ঢুকছে, তো আমরা ঘরে ঢুকছে তৎকাল আদেশ কেন্দ্রে আদেশ বুঝলো, কিন্তু না এক এক করে আচ্ছা আচ্ছা ঢুকে রাজেশের কথা জিজ্ঞাসা। হ্যাঁ, এরপর আর ডাক দিছে না, আমি দেখি বাস নিয়ে ঘর বাস নিয়ে হলো রেখে দুইয়ের লোক বাস নিয়ে ঢুকে সাগর মুখ দিয়ে না এটা রাখতাম, কিন্তু চলবে না এটা রাখতাম দিছে রাখিয়া আমার রান্নার থেকে আমার বাড়িতে বাইরে বাইরে থেকে মুখ লোক না বান দিয়ে রয়েছে বান দিয়ে আমার রয়ে গেল আর কই রয়ে গেল কই ডাকতে ঢুকো মুখ বেঁধে গেছে, এরপরে চলে এসেছে ঠান্ডা সে গিয়ে তারা বাথরুম রয়েছে নিয়ে দাঁড়া করে কেরাসিনা ডাইলা দিয়ে বেদা ডান্ডা বাইরে দিয়ে পুর দিকে গেছে খুঁজে দূরে আর খুঁজে দূরে আপনি সিনেন না না ভুলা রয়ে না না আমি আর সব পুরো দিছি আর যাই তো দিদি যা হতো না পুরো তো সব এসে কালা কাপড় বাইন যাইছিল না কালা কাপড় পরানো মাথাও ডাক্তার ধরি না বাস পরানো কালা এত কালা বলল তো গত 6 তারিখ সকালে মার শরীরে আগুন লাগছে, তো আমি লগে লগে জিবি হাসপাতালে লয়ে গেছি, ওখানে মার অভিযোগ করতেছে যে মার শরীরে কি আগুন লাগাইছে। কোন জায়গার বাড়ি? বাড়ির রাস্তা মাথা গোকুলনগর। তোমার মার নাম কি? গীতা রানী। এখন এখন কি করবা? এখন আমি আইসি ওখানে বিশালগড় থানায় মামলা করব। মামলা করবে? তোমার মা কথা বলতে পারে? তোমার মা কি বলছে? মা বলতে কইতাছে যে একজন কালা কাপড় টাইট পাইছে আর মানে টাইমার রয়ে গেছে পরে আসেন যে আগুন লাগাই দোষ দিছে। তোমার বয়স কত হবে? 50 এর উপর। কোন বিশালগড় থানায় মামলা করছো? তখন করলাম।